আছে মারে পিঠের মারে মারে এর বাদেও হে ইরাদা করে হবাই যাইতো আছে না ইলা বহুত গিয়াও হইছে যাইবা বাদা নাই পয়সা আছে আল্লাহ পয়সার মালিক বানাইছেন করছি ভাই মানে হাজি সাহেব হইবা সারা ঠিক আছে কিন্তু আল্লাহর দরবারে তোমার হজটা মকবুল হইতো না হজ যাওয়া এক জিনিস আর আল্লাহ কবুল করা হইলো আলাদা জিনিস আল্লাহ কওছ ভাই বাইরে জোয়ান মা বাবার মুখে দি মায়ের নজরে চাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সন্তানি যদি মা বাবার মুখে দি মায়ার নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিনে তার নাম আমল একটা মকবুল নফল হজর সাবধান করেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ার নজরে দুইটা বার চায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ দুইটা মকবুল নফল হজর সাবধান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে মায়ের নজরে যায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নাম আমল তিনটা মকবুল নফল হজর সাবধান করো আল্লাহর হাবিবে ফরমায় আমার শিয়ামাই কেরাম তোমরা জানো না যদি কোনো মানুষে একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে তার মা বাবার মুখের মায়ের নজরে একশতবার চায় আল্লাহ রব্বুল আলামিনে তার নাম আমল একশত মকবুল নফল হজর সাবধান করেন সুবহানাল্লাহ বাইরে মা বাবা কি দন অনেক সন্তানে জমিন বুঝে না বুঝেনি মা বাবার আওলাদর লগে মায়া আছে আছে নানি আর আওলাদর মা বাবার লগে জমিন মায়া আছে মা বাবার সামনে আওলাদ যদি জমিন বেমার ফলি যায় তাহলে মা বাবার জমিন কোনো সময় গুম লাগে না বাবাই টেখার বাই চাই না বাবাই দরকার হয়ে জমিন বেচিলেই বা জমিন বেচিয়া জাদুরে জমিন লালন ফালন করে জাদুর জন্য ঔষধ করিয়া যায় ইয়াতকে মা জননী জমিন সন্তান বেমার ফলে আর যদি কোনো সামান থাকে না মায়ের নাকর ফুল বাইর করই আর বাইর করিয়া মাদ্রাসার মধ্যে দিবা আলিমখল জমাইয়া দোয়া করাইবা ও আলিমখল আমার জাদু মনির জন্য দোয়া কর আল্লাহ আমার জাদুর হায়া জমিন বাড়াই দিতাম ও জাতের নাম হইল মা সন্তান যখন বাড়িত নেই কোনো দিকে বাইর হইয়া যায় মা বাবায় জমিনের মধ্যে খান্দুন খান্দুন নানি বাইরে তুমি বাড়িতে যাইবা তোমার মা বাবার সঙ্গে জমিন কথাবার্তা করিও তুমি বেঙ্গালুরু যাইবা বোম্বাই জমিনও যাইবা সৌদি আরব যাইবা তুমি ডেইলি দিন তোমার বিবির লগে কথাবার্তা করতেছ তোমার মা বাবাই আফসোস করয় অপেক্ষা করেন আমার জাদুমনি একটাবার আমি মারে কোজাইল না বাবারে কোজাইল না বাইরে অনুরোধ করিয়া তোমার বিবির লগে মাতো সন্তানাদের লগে মাতো এর বাদে মা বাবার লোকে সামাইল মাতমাতিও মা বাবার জান শান্তি হয় মা বাবা হইলা ও ধরনের জিনিস সন্তান যদি জমিনও থাকে না বিদেশের জমিনও যায় পরীক্ষা করে দেখিও ভাই যখন ঈদর দিন ঈদর আগে মা বাবাই পেশার দিন জাদুমণি একটা বারাই যাও জমিন সারারে লইয়া ঈদ করি আবার ঘুরিয়া যাইবা এখন কিনা সন্তানে মার অ্যাকাউন্ট পয়সা পাঠায় বাবার অ্যাকাউন্টের মধ্যে পয়সা পাঠাইব মারে কইব মা গো ও মা তোমার জন্য সামান্য পয়সা পাঠাইছি তুমি মা জন নিয়ে জমিনের মধ্যে শাড়ি লইও বাবার জন্য লুঙ্গি লইয়া দিও পাঞ্জাবি লইয়া দিও বাইরে মা বাবায় কাপড় লইবা কিন্তু ঈদের দিন দেখিও যদি সন্তান বিদেশ থাকে বাড়ির সমস্ত মানসি ঈদের দিন হান্দে সায় কিন্তু মা বাবার মুখে দি কোনো সময় হান্দে সময় না কোন কারণে কোনো সময় বাবাই খাইতে পারো কিন্তু মা জননিয়ে জমিনে কোনো সময় হান্দে সাইল না হান্দে সাথের মধ্যে লয় ও সময় মনের মধ্যে আয় আয় আল্লাহ আমি ফেসাল আর জমিন ও হান্দে সামে খাইয়ার আমার জাদুমণি বেঙ্গালুরুর জমিন ও আমার জাদু বোম্বাইয়ের জমিন ও আমি মায়ের জমিন ও হান্দে সাইতাম আমার জাদু হয়তো ময়দা পর্যন্ত চৌকে দেখের না সন্তানের বেমারের খবর মা বাবাই যখন জমিন ফাইলাইন মা বাবাই জমিন আল্লাহর দরবারে দোয়া করে
اي الله আমি তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমনির বেমারটা ভালো করিয়া কমাই দে বাইরে রাসূলুল্লাহ ফরমায় ওয়াদাউতুল ওয়ালিদি আলা ওলাদি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহ জমিন কোন সময় গুরাই দেলা জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুরগণ বুখারী শরীফে একটা ঘটনা নয় মুসলিম শরীফেও ঘটনা নয় আল্লাহর এক বান্দা যার নাম হইল হযরতে জুরাইন হযরতে জুরাইন ছোটবেলা বাবা দুনিয়া তনে বিদায় নিছেন মায়ে কষ্ট করিয়া হযরতে জুরাইনের জমিনের মধ্যে লালন পালন করছেন অনেক সময় দেখা যায় যে সন্তান ছোটবেলা বাবা দুনিয়া তনে মারা যায় এই সন্তানের জমিন অনেক ধরনের অসুবিধা হয়ে যায় ওই না সন্তান জন্ম নেওয়ার পরে বাবা মারা যায় সন্তানের জমিন ও বাবার কোনো খবর হইতে পারে না যখন সামান্য বড় হয় বড় হওয়ার পরে সন্তান দিয়ে ফরমাইল মা গো এখন আমার হোসাই সারার বাবা বাড়ি তাই না আমার বাবা কই হইয়া দে জমিন আফসোস করে আয় আল্লাহ আমি জমিন হওয়ার আগে আমার বাবার দুনিয়া তুলে তুলি লাইছো আমি ছোটবেলা ছোট ছিলাম আমার বাবার জমিন তুলি লইছো আল্লাহ নয়ন ভরিয়া দেখা সম্ভব হইছিল তুমি মৌলার দরবার দোয়া করিয়া আমার বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগাল বানাই দে আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন আবার ছয় মাস আগে বাবা যান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু জমিন তনে বিদায় নিছো আল্লাহর হাবিব জমিন তসিবা নয় নেতিম অবস্থায় বাবা যান জমিন নাই রাসূলুল্লাহ সামান্য বড় হইছো বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য বাইর হইল সকালে যাইন বিকালে ঘুরে আয় আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম বিকালে ঘরের মধ্যে কান্দে কান্দে রওনা দে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা না শুনছো আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে কান্দ বাইরে রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন জমিন কান্দিতেছে হযরতে আমিনা বাইর হইছে নো জাদুমনি জমিন কোন মানুষে মারছইলি কোন মানুষে গালি গালাজ করছইলি আল্লাহর হাবিবে ফরমাইল মা গো জমিন কোন মানুষে মারছইল না কোন মানুষে গালি হইছইল না ও মা আমার মনের দুঃখ প্রতিদিন আমার বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য বাইর হইয়া যায় যখন বিকাল হয় বন্ধু বান্ধবর বাবা হল যায় সারাই কান্দ করে গঙ্গিত করে লইয়া বাড়ি খানোয় আমার বাবা কই আমার বাবার খবরটা হইলা হযরতে আবেলায় ফরমাইল বাবা মোহাম্মদ জমিন সবর করো তুমি জমিন আবার ছয় মাস আগে আল্লাহর হুকুম হইছে তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়া তনে বিদায় নিস আমার বুজুরগণ কোন সময় সন্তান বিদেশের জমিনও থাকে মা বাবা দুনিয়া তনে বিদায় নেই নিলা শুনলানি সন্তান সৌদি আরব আছে লগে লগে সৌদি আরব তনে মার জন্য যাতাইতে পারে না বাবার জন্য যাতাইতে পারে না সন্তান সেই জমিন আল্লাহ দরবার ওখানে সন্তান যেদিন বাড়ি তাই সর্বপ্রথম মা বাবার কবর দ্বারায় জমিন কান্দে হায় আল্লাহ জমিন আমি সামাইল কারবারের মালিক হইলাম পয়সা জমিন বানাইলাম আমি মা বাবার খেদমত করতাম আমার কাছ তনে মা বাবা দুনিয়া তনে তুলে লাইছ আওলাদে মা বাবার জন্য জমিন কান্দে আল্লাহর হাবিবে ফরমায় সন্তানে যখন মা বাবার জন্য কান্দে আল্লাহ সন্তানের দুয়ারে কোন সময় ঘুরাই দেলা এর জন্য আমার বুজুরগণ আল্লাহর হাবিব আকালাই সালাতু ওয়া সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন তোমরা মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও কোন কারণে মা বাবার খেদমত মা বাবার সেবা হইল এই জমিনের মধ্যে নমাজ এবং রোজা তনে আরো উত্তম সুবহানাল্লাহ বাইরে নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা
بندا زمینو ما بابار خدمت خوریا جاؤ نفل نماز پڑھیا نفل روزہ دوریا زے پریمان سواب پائتا اللہ تمہار نعمت امولو اے نفل روزہ ایبং نفل نماز تو نے بیشی سوابর مالک اللہ بنائی با سبحان اللہ আরো আগে দিয়া কইতা না জেলা আছে না বব কইতা এসা বাদে ডুলিলে ডুলিবা আমার বুজুরগণ বুড়া লাগেনি আপনারা আমার যে বিষয় দিছেন আবু আরেকটা বিষয় রইছে পর্দা কিন্তু আই যাবা যাইতো না বুঝাইছে ও বিষয় শেষ হল না তে যাও আমি চেষ্টা করব আবু আমার নির্ধারিত টাইম আছে তবু আর তোরা ঠানিম অসুবিধা নাই আমার লগে দোয়া করব তে মা বাবার খিদমত নামাজ এবং রোজা তো নে আর উত্তম জুরে হো সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাই যেমন সে জমিন ও তার মা বাবার লাগি দোয়া করে না আল্লাহ জমিন তোলে তার রিজিকের বরকত আল্লাহ তুলি লাই নাউযুবিল্লাহ মিন যালিম বাইরে জওয়ান তোমার দায়িত্ব হইল মা বাবার জন্য জমিনের মধ্যে খেদমত করবায় যদি মা বাবা দুনিয়া তরে বিদায় নেন মা বাবার জন্য জিয়ারত করবায় তোমার মা বাবার জন্য দোয়া করবায় আল্লাহর হাবিবে ফরমাইল মানজারা কবরা বাইহি আও আহাদি মা ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা রাসূলুল্লাহ ফরমাইল তোমাদের মা বাবা যখন মারা যাইবা তোমাদের মা বাবার জন্য জিয়ারত করিও منظر قبر بوئیه او احدی ما دوزانو تو باید جن جدی دنیا تو نبیدائی نی تاولی شنطان رو دیت تویلو ما بابر زیارت خورتائی زدی دیلی دی شمب بوئینا فی کلی جمعتی پروتی جمعر دین تمہار مرد دیگان رو ما بابر زیارت خورو غفیر لکھو بنداز و خون زمینو زیارت خور بائی اللہ تمہار جیبن رکونا ری ما فریا دیبا و کتبا لکھو بر আল্লাহ তোমার নামায় আমলো আল্লাহ অনেক ধরনের নেকি দিয়া দিলাই বা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জমিনও যদি কোনো কথা কয় মা বাবার কথা জমিনও কোনো সময় পাল্টাইও না বন্দা জমিনও বেরাত পড়ে যাই ভাই বন্দা মা বাবার বদুয়ার কারণে তুমি হজ যাই ভাই আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না ওই বনি আর যদি মা বাবাই দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিতে নাই এর কারণে যাদের মা বাবা আছেন শুকরিয়া আদায় করো আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবার হায়াত আপনি বাড়াই দেও আর যাদের মা বাবা জমিনও নাই তোমার দায়িত্ব হইল বাইরে আল্লাহর দরবারে দোয়া করো আয় আল্লাহ আমার মা বাবা জমিনও নাই দুনিয়ার জমিন তোরে বিদায় নিছ আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে বাইরে মা বাবায় যে দোয়া কর এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দে না 123,999 জন নবী এর মধ্যে সবচাইতে গরম যে নবী এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ নাম জানা আছে হযরতে মুসা কলিমুল্লাহ বড় গরমের জন্নবী হঠাৎ একদিন আল্লাহর কাছে নিবেদন করেন আয় আল্লাহ আমি যখন দুনিয়া তনে বিদায় নিমু আমি মারা যাওয়ার পরে আমি জান্নাত যাইমু আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমার লগে জান্নাত আমার বন্ধু হে হইবা আমারে কইলা আল্লাহ কিয়ামতের দিন বেহেশত আমার লগে যাইন আমার বন্ধু হইবা ইন খে দেখতাম এটা হোসে এটা ক্ষমতা আছে মতই না আমি যদি কই আমার লগে খের হইব ওখান দেখা লাগবো না নিজে আমি আবু খানো যাইয়া বেহেস্ত না দুজক আল্লাহ হেফাজত করতো না মুসা আলাইহিস সালাম তো একজন নবী অসুবিধা নাই এমনিও তো মাসুম বেগুনা বেহেস্ত যাইবা কইলা আল্লাহ কেমতর দিন আমার লগে খে ব্যস্ত থাকবো এরে দেখতাম বলে আসাওনি বলে আমার বুজুরগণ আল্লাহ জানানি হে মুসা ও মুসা তোমার সঙ্গে জান্নাতের মধ্যে তোমার বন্ধু যে হইবতে হেসে হইল একটা খোসাই ব্যক্তি কোন ব্যক্তি খোসাই ব্যক্তি তিমুকারে রানী না রে ভাই ইলা হাজার হাজার তিমুকার লাখান যদিও কামাইবে না আলগা ভরো লাখান হইলে কামাইতে পারে একদিন আলগা ভরু তো নিয়ে আমি ওয়াজ তো নিয়ে আইতে ঘুষ লত লাগছি এগুন ওলা ছয় থা বুঝতে
তোড়া লইছে কই বাড়িত কুটুমাইতা আগর দিন কইছে আমি শিলচর ওয়াজ আসলাম হলো ওয়াজ বাদে রেস্ট লইয়া কই হজর বাদে ইয়া থারারে খাইমু আইয়া আজি সি 3 তারিখে বেরিছন মুলাকাত করতে করতে মুল্লা নাই করি লিছে আরে কে কর তানি ভাই ডাল লাগাইছ না রক্ত লাগ বসবি তৈব হদার ভাই রাখো আর জিও জিও কইয়া বাড়ি দানিয়া দিছে যেমনে ডুঙ্গা সিতাইছেন আর কইছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম কইছেন আল্লাহ বাঁচাইছে এই জীবনে আর বিছনা চাদর লওয়া লাগতো না বলে খেনে বলে এগে সারা বিছনা চাদর দিলাইছে আস্তা ফেটি বাঁধ করে দিলাইছে চকসাই রাগুটি বলে ওলা বদমাশি নরি কই দুই সাইড মানু বালা আছে আর ওলা মানুষ শেষ করে ইলা হসাই হইলে দুজখন নিম্মস্তর আল্লাহ জায়গা দিব বুধবার আইন কইলা মুসা তোমার লগে যে বেটা বেহেস্ত রইব হে হইল একটা কষাই মুসা আলাইহিস সালামর মনে মনে কিতা কিতা করেন বলে এত বড় গরম নবী আমি আজরাইল যে সল মারি চোখ বার করতাম ভাল আর আমার লগে বলে কষাই ব্যক্তি গুস্তর খারবারি বেটা বেহেস্ত রইত তে যেটা পাঠো আছে দেখি লইতাম হে জমিন কোন আমল করছে আর কোন আমলের মাধ্যমে কামতর ময়দান আল্লাহ আমার লগে জন্নত জায়গা দিতা আমার বুজুর্গ হজরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করো নাই আল্লাহ যে বান্দা কিয়ামতের ময়দানে জান্নাত আমার লগে রইব এই ব্যক্তি খান আপনি যদি ইজাজত দেন তাহলে একটা বার আমি দেখি লইতাম আল্লাহ জানাইলা ও মুসা তুমি অমুক বাজারের মধ্যে যাও যাওয়ার পরে দেখবা এক সাইটে আমার বন্দায় জমিন ও গুস্তর খারবার করে আমার বন্দা যে সময় মারা যাইব তোমার লগে কিয়ামতের ময়দানে জান্নাত তরই বসবিতা নাই হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ হইয়া সেই বাজারের মধ্যে আইছ আল্লাহ যেভাবে কইছ সেইভাবে দেখো আল্লাহর বান্দায় গুস্তর খারবার করে হযরতে মুসা আলাইহিস সালামর বড় দেখিয়া দুঃখ লাগে বাইরে তুমি জমিন কোন খাম করলাই আর কোন খামর মাধ্যমে কাল কিয়ামতের ময়দান আমার লগে জান্নাত রইতাই খালি তার মুখে দিছাই বেটা কইল আপনারেও দিতাম নি বলে জি না আরো কত সময় বাদে আইয়া খালি ওলা দারু বইয়া সাইতরা বেঠাই তো মনে করছে তার কাস্টমার এন মুসা নবী করে বুধবাইছে না কইল তোলা দিতাম নি আপনারে বলে জি না হজরতে মুসা আলাইহিস সালাম সরিয়া যাই সামাইল সামাইল ফরে আইন আওয়ার ফরে দেখো আল্লাহর বন্ধের দোকান বন্ধ করিলেই তো কিন্তু সুন্দর একটু মা গুস্তর টুমা খাটিয়া সুন্দর এখান গুস্তর চুমা খাটিয়া ফকেটের মধ্যে তার জুলির মধ্যে ঢুকাইল বেগর মধ্যে বন্দায় দোকান বন্ধ করিয়া তার জুলি বেগ যেটা আসলো হাতের মধ্যে লইছে আল্লাহর বন্ধে বাড়ির দিকে রওনা দে হযরতে মুসা আলাইহিস সালাম আপনার তার পিছনে পিছনে রওনা দিছেন রাস্তার মধ্যে কোনো কথাবার্তা নাই যখন দেখেন বাড়িতে বন্দা ঢুকে যায় ও সময় মুসা আলাইহিস সালামে ফরমাইল ও ভাই তোমার বাড়ির কোনো মুসাফির জায়গা দি বাহিনী গুপ করে ফিরিছে ফিরিয়া হইল রে বা তুমি তো মাদান কর মুসাফি তুমি তো বিয়া অঞ্চলে আমার দোকানের আগে আসলা তো বেলাইনে লক্ষ্মী লাগিলা হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইন ভাই সামাইল খালি রাইত খান তোমার ঘর আমি আরাম করিয়া যাইম আমার খানি না দিলেও কোনো বেজার নাই আমি অনুরোধ করিয়ার তোমার ঘর খানো আমার লইয়া যাও আল্লাহর বন্দায় ডরাই গেছে মুসাফির নিতে হুসেনিও মুসাফির বাড়ির নিয়া যদি মুখ আন্দার করিলেও বেজার হয়ে যাই ভাই বাইরে জমিনের মধ্যে মেহমানদারি করিও জমিন মেহমানদারি করিও মেহমানদারি করার মধ্যে অত ফয়েজ ফজিল জমিন মেহমানদারি করি অত সব আছে একজন কুটুম বাড়িতে আইসেন তুতান দায়ের করিয়া করে দিবার হইয়া যাইও না আল্লাহর বন্দায় রিজেক লইয়া তোমার বাড়িতে যাইব বন্দা তোমার জমিন কোনো ধরনের কষ্ট হইত নাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় জমিন যত জিনিস আছে রে প্রত্যেকটা জিনিসের জকাত আছে আছে না নি তোমার বাড়ির জকাত হইল এই জমিন তুমি মেহমান রে খানা খাওয়াইতাই সুবহানাল্লাহ এই জকাতটা জমিনের মধ্যে তুমি আদায় করিলাও হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহর বন্দায় হইল ভাই আমি ডরাইয়া আমি দুর্বল মানু বড় গরিব মানু আল্লাহর হাবিবে ফরমাইল ওয়াদামাতুল মুসাফির মুসাফিরে যে সময় দোয়া করব আল্লাহ মুসাফিরর দুয়ারে কোনো সময় ঘুরাই দে না এর কারণে মুসাফির ভাইলে তাকবীর আল্লাহ তাকবীর ইয়া রাসূলুল্লাহ ইসলাম ছাড়ে
আর বুজুরগণ যখন কোন মুসাফির ভাই ভাই জমিনও ভালো ব্যবহার করিও এই মুসাফির তোমার জন্য যে দোয়া করবা আল্লাহর যাতে কোন সময় দুয়ারে ঘুরাই দেইলা আল্লাহর বন্ধে জানাইলাও ভাই আমি দুর্বল মানুষ আমি বড় গরিব মানুষ আমি তোমার খেদমত করা আমার জন্য সম্ভব নাই যদি কোনো ভুল হয় তাহলে জমিন আমার উপর কোনো সময় নারাজ হইও না হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই আমার খালি সামান্য সময় বোয়ার জায়গাটা দেও আমি তোমার জন্য কোনো বদদুয়া দিতাম না আল্লাহর বান্দারে বাড়ির মধ্যে লইয়া যায় আল্লাহর বান্দায় মুসা আলাইহিস সালাম রে বাড়ি চলে গেছে হযরত মুসা আলাইহিস সালাম রে একটা করে দরজা খুলিয়া দে কইল ও মুসাফি সামান্য আমার ঘর আরাম করিলাও আমি সামান্য পরে আপনার সঙ্গে দেখাশোনা করি আর হইল অনু আরাম করুক আচ্ছা মুসা আলাইহিস সালাম গেছেন নি তার বাড়ি ঘুমাইবার লাগে মাতো না হে হযরত মুসা আলাইহিস সালাম এ উগি দিয়া সাইন করে কিতা দেখি কিতা হাম করে দেখলা বেগলা মাইয়া বেগতনে গুস্ত টুমা বার করিয়া বারিক বারিক করিয়া আনছে না কুটি কুটি করিয়া দইয়া বালা করি রান্ধে সুলার রান দিয়া প্লেটও লইছে আর সামোস এখানে আনছে সামোস আনিয়া আপনার সামোস আনিয়া তার ভালঙ্গ আইছে সখি যেখান ওখানো আইছে প্লেট আর সামোস রাখছে রাখিয়া ফালঙ্গ সখি তুটিয়া উফরে তো একটা জুফড়ি লামায় ভালঙ্গ মুসা আলাইহিস সালামে দেখো এই জুফড়ির মাঝে বৃদ্ধা বয়স্ক একজন বেঠি মানুষ বইরিছেন এর ধাতু নাই কো না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামে দেখো হে সামোস তো নে গুস্তর বুনা গুস লয় আর এই মুরব্বী যে মহিলা যাইন এই আ করে আর আ করার লগে লগে হে খানিটা মুখো দে সারা খাওয়াইছে খানি শেষর বাদে মুখ ফুসাই দে মুসা আলাইহিস সালামে দেখলা এই মহিলার মুখে তোরা লড়াশোড়া করছে অর্থাৎ কিতা ফোড়া পড়েছে আমার বুজুর্গ আল্লাহর বান্দাই আবার এই বৃদ্ধা মহিলারে আবার জায়গার মধ্যে রাখে রাখিয়া মুসা আলাইহিস সালামের জন্য খানা রেডি করে হযরতে মুসা আলাইহিস সালামের সামনে খানা লইয়া গিয়া কইল ভাই মুসাফির আমার উপরে নারাজ হইও না সামান্য দেরি হয়ে গেছে তোমার জমিন খেদমত করা আমার জন্য সম্ভব না এখন দয়া করি আর সামান্য আমার ঘর খাইলাও হযরতে মুসা আলাইহিস সালামে যেমনি হাত ধরিয়া ফরমাইল বাইরে আমি এখন পর্যন্ত তোমার ঘরে খানা খাইতাম নাই আমার দুইটা প্রশ্ন আছে যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার ঘরে খানা খাইম না বেঠাই ডরাই গেছে কইছে আল্লাহ আরো কোন মুসিবত আইল নি ডরাই ডরাই কইল কি প্রশ্ন হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল ভাই ডরাইও না ভয় করিও না আমি সমস্ত ঘটনা দেখলাম এখন আমার উত্তর দেও তোমার চোখের মধ্যে যে জুফড়ি টালা মাইলায় এই জুফড়ির ভিতরে একজন বিদ্যা মেয়ে লোক এই মেয়ে লোককে আমার হইলাও আল্লাহর বন্দায় খান্দি খান্দি কইল ভাই মুসাফির আমার জুফড়ির মধ্যে যে বৃদ্ধা মহিলা দেখলাম এই মহিলার কেউ নাই যে মার জন্য নিয়ে দশ মাস দশ দিন আমার ফেটের মধ্যে গর্ভধারণ করছে আমার মা জমিন বৃদ্ধ হয়েছে চলাফেরা করা সম্ভব হয় না আমি জাদু বাড়িত বইলে খামাই না কারবারও যাওয়া লাগে আমি প্রতিদিন সকালে আমার মার জরুর শেষ করিয়া আমার মারে খাওয়াইয়া আমি বাজারও যাই আবার বাজার তো নিয়ে আইয়া আমি রান্না রেডি করি আমার মারে খাওয়াইয়া আমি জাদু জমিন ঘুমাই আমার কোনো অসুবিধা নাই হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল ভাই আমি বুঝতে পারলাম এই বৃদ্ধা মেলু কইলে তোমার মা জননী বলে হয় হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল ভাই ডরাইও না ভয় করিও না এখন আমার কও তোমার মা যদি তোমার মারে খানি খাওয়ানির পরে দরটা টুটে লড়াচড়া করলো তোমার মায় কি ফোড়া ফড়িল আমারে কইলাও আল্লাহর বন্দায় আত ধরিয়া কইল বাইরে আমি প্রথম প্রশ্নের উত্তর দিলাম এখন হইয়ার না আমি লজ্জা মনে করিয়া আমি শরম করিয়ার আমার মায় আমার জন্য একটা দোয়া করয় হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল ভাই যত সময় পর্যন্ত আমার উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার ঘরও কোনো খানা খাইম না আল্লাহর বান্দা ডরাই গেছে
এখন যদি মুসাফির আমার গরো নারাজ হইয়া যায় আল্লাহ মুসাফিরর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না আমি জমিনের মধ্যে বরবাদ হইমো আল্লাহর বান্দাই হযরত মূসা আলাইহিস সালাম রে এই ভাবে আনজা করি দরিয়া কইল ভাই আমি অনুরোধ করি আর জমিন কোন মানুষের সামনে হইও না আপনি মুসাফির হিসাবে আমি হইয়ার আমি মার খেদমত করি জমিনের মধ্যে মার খেদমত করে যাই আর আমার মারে আমি ডেইলি দিন খাওয়াই আগে তোনাই আসলো হাত তুলিয়া দোয়া করতা এখন হাত তোলা পারইল না এখন দাঁতও নাই মায়ে জোরে কথা কইতা পারইল না আমার মারে খানি খাওয়ানির বাদে আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করি নাই আল্লাহ আমি আমার জাদর মায়ে তোমার দরবারে দোয়া করি আর আমার জাদিয়ে যদি আমার জন্য ভালো ব্যবহার করে আমার জাদিয়ে জমিন আমার খেদমত করে আল্লাহ আমি জাদর মায়ে তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমণি যখন মারা যাই কাল কিয়ামতের ময়দান হযরত মূসা আলাইহিস সালামের লগে আসর করিও জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুরগণ হযরত মূসা আলাইহিস সালামে শুনছো সোনার পরে আঞ্জা করি দুনিয়া ফরমাইন ও ভাই তোমার জীবন সার্থক হই গেল তোমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল হই গেছে আল্লাহর বান্দা হইল বাইরে আমার মার দোয়া কবুল হইল কি প্রমাণ আমারে কইলাও হযরত মূসা আলাইহিস সালামে ফরমাইন ভাই তুমি মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে যে নবীর সঙ্গে জন্নত রইতাই তোমার মার খেদমতের কারণে আর তোমার মার দুয়ার কারণে আল্লাহ ও নবী হযরতে মূসা কলিমুল্লাহ তোমার সামনে দেখাইলা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুরগণ জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও বন্দা বাসার হালতে জমিন যাই ভাই দুনিয়া তুনে বিদায় নেই ভাই আল্লাহ আখেরাতের মধ্যে তোমার জন্নত জায়গা দিবা আল্লাহর হাবিবর ফরমান আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত মা বাবা মার কদমের নিচে হইল সন্তানের জন্য একজন মানুষ দেখে হাত তোলা মারো যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় না আমরা দোয়া করবো আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 1000 টাকা দে কোনো মানুষ আসনি মাত্র